গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে আমার আর ছেলের দুজনেরই ছুটি, কাল তো স্কুল যায়নি আর আজকে এমনিই ছুটি আছে, কিন্তু হাজবেন্ডের অফিস আছে, তার জন্য রান্না তো করতে হবে। তো কাল রাতে কিছুটা সবজি কেটে রেখেছিলাম, বাকিটা আজকে সেরে নিলাম। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখিয়ে দিই আজকে কী করছি। একদিকে আমার ভাত হচ্ছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ডাটা টাটা সব কিছু কেটে রেখেছি, একটা আলু আছে, এখানে বাঁধাকপিটা একটু কেটে ভাপিয়ে রেখেছি, কারণ অফ সিজনের বাঁধাকপি। তো এখানে মশলা বাটবো, তার জন্য সেটাও রেডি করে রেখেছি। তো বেটুর এখনও ঘুম ভাঙেনি, চোখ ডলছে, বিছানা ছাড়েনিও। তো আমার রান্না রেডি হয়ে গেছে, এই যে ডাঁটা বেগুন কুমড়ো আলু দিয়ে তরকারিটা, এখানে বাঁধাকপি, আমাদের সকালে চা রেডি। গুড্ডু সকাল সকাল পড়া নিয়ে বসে পড়েছে, গুড বয় হয়ে গেছে একদম। এখানে ওর পাপা টিফিন টিফিন করে রেডি হয়েছে, ডিউটি বেরিয়ে যাবে এবার। তো এবার ডিউটি বেরিয়ে যাচ্ছে, ওর লাঞ্চ বক্স দিয়ে দিলাম। হ্যাঁ এসো, আর তুমি তো চলে গেলে, আমি তো দাঁড়িয়েছিলাম। তো একদিকে গুড্ডুর পাপা বেরিয়ে গেল ডিউটিতে, আর একদিকে বাপি নিজের কাজে বেরিয়ে গেল। গুড্ডু একটু কথা বললো অনেকক্ষণ ধরে, তো বাপির সঙ্গে খুব একটা দেখা হয় না আমাদের, গুড্ডুর তো একদমই দেখা হয় না কারণ স্কুল থাকে, ছুটির দিনগুলো শুধু দেখা হয়। তাও যেদিন তাড়াতাড়ি বাপি বেরিয়ে যায় কাজে, সেদিন হয়তো গুড্ডু লেট করে উঠলো ছুটির দিন, সেদিন দেখা হয় না। তো আমি আমার ভিডিওতে মামুনি বাপি এই এদের নামগুলো বারবার বলি। তো মামুনি আর বাপি হচ্ছে আমার জেঠি শাশুড়ি, জ্যাঠা শ্বশুর। আমার শ্বশুর শাশুড়ি তো গ্রামের বাড়িতে থাকে, বাট ওনারা এখানে থাকে, আমাদের গার্জেন হিসেবে সবসময় গাইড করেন, একদম আমাদের বাড়ির পাশাপাশি, একই দেওয়াল ওই পারে বলতে পারে। তো যাই হোক, এবার ওরা যে যার কাজে বেরিয়ে গেল, আর এবার আমি আমার ঘরের কাজগুলো সেরে নেবো। বাড়িতে থাকা মানে তো কাজটা আরও বেড়ে যাওয়া, যেহেতু টাইমলি ওঠা হচ্ছে না, তো অভ্যাসটা খারাপ হয়ে যায়। তো টাইমলি ওঠা হয় না, এক ঘন্টা লেট হলে সব কাজই মোটামুটি লেট হয়ে যায়। তো অবভিয়াসলি বাড়িতে থাকলে কাচাকাচি, ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর পরিষ্কার এগুলো লেগেই থাকে। তো ছেলেও বাড়িতে আছে, তাহলে মা এটা খাবো এটা করবো, তোর পিছনেও টাইম যায় অবভিয়াসলি। তো যাই হোক, কাজগুলো সেরে নিই, আজকে আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো আছে, তো ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। তো সমস্ত কাজ সেরে চান টান করে ওপরে এলাম, কাপড়গুলো মিলে দেব। আকাশে মেঘমেঘও পড়ে আছে, একটু দেরিই হয়ে গেল, আর আগে কাচলে হয়তো শুকিয়ে যেত। যাই হোক, দেখি বৃষ্টি যাতে না হয়। চান করানো পরিষ্কার করা হয়ে গেছে, যে এখানে বাসন টাসন মেজে রেডি করে রেখেছি, এবার পুজো করে নেব। আর গুড্ডু স্নান করে এলে ও উপরে গিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে আসবে। আকাশের অবস্থা কিন্তু ভালো না, যদি বৃষ্টি হয় তাহলে জামাকাপড়গুলো ঠিকঠাক শুকোবে না। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো করে নিলাম, আর এবার হচ্ছে লাঞ্চ করার পালা। তো সকালেই তো রান্না করে নিয়েছিলাম, নিরামিষ তরকারি, আজকে বৃহস্পতিবার, সকালে দুটো আইটেমই আমি নিরামিষই করেছি।
আর এখন একটু আমের চাটনি করে নেব, কারণ বাচ্চা তো, ও সবই খায়, তবুও মানে নিরামিষ হলে একটু বলবে মা কিছু ভেজে দাও, তাহলে একটু চাটনি করে দাও, তো সেই জন্য একটু আমের চাটনি করে নেব। বেসিক্যালি আমরা বৃহস্পতিবার দিন নিরামিষ খাই, আর যদি কোথাও ঘুরতে যাই, বাইরে থাকি বা কোনো ইনভিটেশন থাকে, তখন সেক্ষেত্রে বৃহস্পতিবারটা স্কিপ করতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়। তা এখন আমি চাটনিটা করে নিই, দুপুরে লাঞ্চ সেরে নেব। তা এখন বাজে দুপুর তিনটে, আর গুড্ডু ঘুমিয়ে পড়েছে। আমি আজকে আর দুপুরে শুইনি, ওর পাশে একটু শুয়েছিলাম বাট ঘুমাইনি। আর আমি এখানে পরীক্ষার খাতাগুলো একটু রিচেক করে নিয়েছি। আর বাইরে কিন্তু মেঘ যে করেছিল, মেঘ করেই আছে, বাট বৃষ্টিটা হয়নি, যে খুব অন্ধকার হয়ে এসেছিলো, মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি হবে, আর সেই মেঘটা কেটে গেছে, নর্মালি মেঘ করে আছে, বাট ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর লাগছে। তো এখানে আমার চা, গুড্ডুর দুধ, আমরা ছাদে চলে এসেছি। আমাদের সত্যিই প্রিয় জায়গা সব থেকে ছাদ, বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা আমাদের। তো কালকে যে নীলের বার সবাই করবে সেটা আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম 13 তারিখ। তো যথারীতি আমার তো ফুল তোলা হয়নি, তা মামনিকে বললাম একটু তুলে দিতে। বাড়ির সামনেই গাছ, অথচ একটু আগে দেখেছিলাম ফুল আছে, বাট এখন ফাঁকা, মাথা থেকেই তো বেরিয়ে গেছিলো, নাহলে আগে ব্যবস্থা করতাম। যাক মামনি তুলে দিচ্ছে। তো নীল ষষ্ঠী পুজোর বাজার করতে বেরোলাম, আর ঠাকুমার কাছেও যেতে হবে একবার। তো ঠাকুমার জন্য নেব একটা নাইটি, আর দাদুর জন্য গেঞ্জি। কাল পুজো প্লাস সেল, বাজারে প্রচুর ভিড়। তো এবার ফল বাজারে ঢুকলাম ঠাকুরের জন্য ফল টল কিনতে, বাকি যা ঠাকুরের জিনিস কালকে পুজোর জন্য লাগবে সেগুলো কিনে নেব। তো এখানে ঠাকুরের আরতি হচ্ছে, এটা একদম মেন ঘোষ মার্কেট বাজার, এখানে সবজি বাজার, ফল বাজার, মেন বাজারের মধ্যে একটা মন্দির, কালী এবং শিবের মন্দির আছে, এখানে আরতি হচ্ছে খুব সুন্দর, তো এটা একটু দেখাচ্ছি। রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে, সুন্দর না? এবার এলাম দশকর্মার দোকানে, কিছু জিনিস যেগুলো লাগে কালকে পুজোর জন্য, পঞ্চশস্য, অগ্রর, ঘিমধু, এগুলো নিতে এলাম। তো এবার ঠাকুমার বাড়ি যাব জিনিসগুলো দিতে। তো এসেই আগে দাদুকে পরিয়ে দেখা হচ্ছে জিনিসটা ফিটিংস হয়েছে কিনা, ওরা যেহেতু বাড়িতেই থাকে তাই বাড়িতে পরার জিনিসই দিলাম। কেমন লাগছে দাদুকে জানাবেন কমেন্ট করে। এটা মাড নাইটি। তো কালকে পুজোর জন্য যা যা লাগবে সেই জিনিসগুলো নিয়ে এসেছি, আর দুধ মিষ্টি এগুলো তো সকালবেলায় আনবো, বাকি এগুলো বার করে করে রাখলাম, সকালবেলায় ধুয়ে পরিষ্কার করে এগুলো রাখতে হবে, গুছিয়ে রাখবো। বাজার থেকে এসে আবার রান্না করলাম, এই যে পরোটা করেছি, মিহিদানাটা বিকেলে বানিয়ে গেছিলাম, আর এখানে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি, এখানে বেটু খাচ্ছে, আর পাপার খাবার বেড়ে দিয়েছি, আসছে। ওরা খেয়ে নিচ্ছে, আমারটাও সাইডে রাখা রয়েছে, আমিও খেয়ে নেব। তো বাজার থেকে এলাম, এসে রান্না করলাম, আর এবার ডিনার করতে বসবো। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। আসলে নীলষষ্ঠীর বাজারটা হট করে, মানে ওটা প্ল্যান ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছিলো, কারণ নীলষষ্ঠীটা আমি ভেবেছিলামই 13 তারিখে, সেটা কিছু কনফিউশন ছিল। তো সবার কাছে জিজ্ঞেস টিজ্ঞেস করলাম, ফুল তুলছিল সবাই, সেটা দেখে জিজ্ঞেস করলাম। তো সেই জন্য মার বাড়ি যাবো সেটা প্ল্যান ছিল, কিন্তু বাজার যাবো সেটা প্ল্যান ছিল না, তো ওই জন্য একটু হুড়ো হুড়ি করে গেলাম, তাই হাতে রান্নাটাও করে যায়নি, তো এসে সবটা করলাম। তো আর সেই জন্য বেশি বড় করছি না ভিডিওটা, এখানে এন্ড করছি। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।